আপনারা আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে 2018 সালে আমি নির্বাচন করেছিলাম, সখীপুর বাসাইল টাঙ্গাইল 8 আসনের প্রার্থী ছিলাম কৃষক শ্রমিক জনতা লীগের। কিন্তু সেই সময় আপনাদের কাছে গামছা মার্কা ছিল না, সেই সময় আপনাদের কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ছিল না। সামনে 7 তারিখ নির্বাচন, এইবার আপনাদের কাছে গামছা মার্কাও আছে, আপনাদের কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমও আছে। গামছা মার্কা আপনাদের মার্কা, এটা আপনাদের ঘরের মার্কা, এই মার্কার সৃষ্টি আপনারাই করেছেন, এই মার্কার সৃষ্টি আপনাদের জন্যই হয়েছে। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা গামছা মার্কায় ভোট দিবেন। এখানে অনেক মা খালারা আছেন, আরো অনেকজন আসছেন, আপনাদের ধন্যবাদ যে শীতের সন্ধ্যায় আপনারা কষ্ট করে আসছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে মহিলা মানুষের কাজ কিন্তু শেষ হয় না, আপনাদের কাজ অনেক, পরিশ্রম অনেক, আপনাদের ভোটের দাম আরো অনেক। আপনারা কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, কাউকে ভয় পাবেন না। সবার মধ্যে একটা শঙ্কা আছে যে ভোটে কি হবে, কোনো কিছু হবে না, একটা ভোটও এবার কেউ নিতে পারবে না। ভোট আপনাদের অধিকার, ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, ভোট রক্ষা করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম নিজে। সখীপুর বাসাইলে একটা মাদকের সমস্যা ছড়িয়ে গেছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেন হবে, এটা আমরা কেন হতে দেব? এই সমস্যা করা হয়েছে যাতে সখীপুর বাসাইলের ভবিষ্যৎ অন্ধকার করা যায়, এটা হতে দেওয়া যাবে না। আমরা এই সমস্যার সমাধান চাই, আমার বিশ্বাস বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা সামনে 7 তারিখ গামছা মার্কায় ভোট দিবেন, নিজের মার্কায় ভোট দিবেন। 1971 সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করেছেন সখীপুর বাসাইল থেকে টাঙ্গাইল থেকে, আপনাদেরকেই রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, মা বোনের সম্মান রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন। আমার অনুরোধ যে এইবার 7 তারিখে গামছা মার্কায় ভোট দিয়ে আপনারা সখীপুর বাসাইলের ভবিষ্যৎ রক্ষা করবেন, সখীপুর বাসাইলের নতুন প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করবেন, সখীপুর বাসাইলের মান সম্মান রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ। এই তারিখে